बंगाल को देख रहे हैं। आज उनके नेतृत्व में बंगाल की संस्कृति को भी खतरा पड़ गया है। जो बंगाल संस्कृति के लिए जाना जाता था, ऐसे बंगाल को विकास को रोकने का काम, बाहरी और भीतरी का झगड़ा करने का काम, भाई को भाई से लड़ाने का काम और लोगों को शोषण के द्वारा भ्रष्टाचार से शोषित रखने का काम ये ममता जी की सरकार ने पकड़ा है। आज दुर्गा पूजो कोनो दिन कोड़े छे ना, कोनो दिन कोड़े छे ना, काली पूजो कोड़े छे, दुर्गा पूजो कोड़े छे, लक्ष्मी पूजो कोड़े छे, सरस्वती पूजो कोड़े छे, जाने सब जाने ही ना। नमस्कार, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়, আপনার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনলেন তো, একজন বলছেন বাংলার সংস্কৃতি রসাতলে গিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আবার গুরুত্ব দিতে নারাজ। এই মুহূর্তে বাংলার রাজনীতি কিন্তু সংস্কৃতি নিয়ে কাদা ছোড়াছুড়িতে রীতিমতো মেতে উঠেছে, সাংস্কৃতিক দড়ি টানাটানি। কবির সুমন একসময় গিয়েছিলেন সংস্কৃতির ঢাক বলেছিলেন, সে ঢাক বাজছে এখন, কেউ বলে চরম চরম, কেউ বলে বা অন্য কিছু, কিন্তু ঢাকটা বাজছে এবার সংস্কৃতির নামে। বাংলায় শিল্পায়নের প্রশ্নে ভোট হয়েছে, জমির অধিকারের প্রশ্নে ভোট হয়েছে, কিন্তু ভোটে সংস্কৃতি নিয়ে এভাবে দড়ি টানাটানি এই প্রথম। এখানে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নিয়ে লড়াই আছে, আবার দুর্নীতির ইস্যুগুলোকেও সংস্কৃতির মোড়কেই জড়িয়ে তোপ দাগা হচ্ছে। সংস্কৃতির ন্যারেটিভ এবং কাউন্টার ন্যারেটিভ নিয়ে কাটাছাড়া চলছে, আর তা নিয়েই আমাদের আজকের আপনার রায়। আর এই আপনার রায় আলোচনার জন্য যে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন তারা হলেন বিশিষ্ট শিল্পী কবির সুমন, আপনাকে স্বাগত জানাই, রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অধ্যাপক তাজউদ্দিন আহমেদ, রয়েছেন বিজেপি নেতা শমিক দাশগুপ্ত এবং রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা নির্বেদ রায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুমনদা প্রথমে একটু আপনার কাছেই যাব। এই যে সাংস্কৃতিক দড়ি টানাটানি, এই যে তরজা, বাংলার সংস্কৃতি আমি বুঝি, হে বাংলার সংস্কৃতি তুমি বোঝো না, অন্যরা বলছেন না না এ তো সংস্কৃতি, তোমরা কি বোঝো আসল সংস্কৃতি, আমি বুঝি, অতএব রবীন্দ্রনাথ, অতএব নজরুল, অতএব বিদ্যাসাগর, অতএব বিবেকানন্দ, এই যে যখন দড়ি টানাটানি দেখছেন তখন কিভাবে রেসপন্ড করেন, কিভাবে রিয়াক্ট করেন, কি মনে হয় এটা বলবেন? প্রধানত অঞ্জনবাবু আমার নমস্কার নিন, অনেকদিন পর আপনার গলা শুনছি, আজকাল টেলিভিশন দেখাই হয় না, আশা করি ভালো আছেন সকলে এবং যারা অন্যরা অংশ নিচ্ছেন বন্ধুবান নির্বেদ আছেন। আপনি যেটা বললেন আমি কিন্তু ভালো আসলে বুঝতে পারছি না, কারণ সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, যেমন ধরুন কিরম একটা দাঁড়িয়ে গেছে সংস্কৃতি মানে হচ্ছে গান, কবিতা, নাটক, সিনেমা এরকম, কিন্তু সংস্কৃতি তো আসলে খুব ব্যাপক অর্থে যে আমরা কীভাবে কথা বলি, আমাদের হালচাল কেমন, আমরা কীভাবে বাঁচি, বেঁচে থাকি কীভাবে, আমরা মানুষের সঙ্গে মিশি কীভাবে, কাকে আমরা কোন চোখে দেখি, এই সংস্কৃতি, এইগুলো তো সংস্কৃতির অঙ্গ। আমি আমি আশা করব তারা সেটাই সকলে সেটাই মানছেন। আর মানে সংস্কৃতি বলতে তার মধ্যে একটা ধর্মের জায়গাও নিশ্চয়ই আছে, যে পুজো পার্বণ বা অন্যান্য বিভিন্ন ধর্মের যে আচার অনুষ্ঠান এই সব মিলিয়েই একটা, কিন্তু সংস্কৃতি নিয়ে টানাটানি আসলে দেখুন বিজেপি নেতারা বলছেন, মানে প্রথমে এখানে হাসি পেতে থাকে, মানে আমি আমার আমার এক গবেষক বন্ধু আজকে আমাকে জানালেন, এটাও সংস্কৃতির অঙ্গ, আইআইটি খড়গপুরে খোলা হবে সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম, সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম, তার পরিচালক বলছেন পুষ্পক রথ নিয়ে গবেষণা করা হবে, অর্থাৎ যেটা গল্পগাছার বিষয় ছিল
এটা ঘোষণা করছেন রমেশ পোখরিয়াল মহোদয়, শিক্ষামন্ত্রী এখন, এবং সেখানে কি কি হবে এই আমার গবেষক বন্ধু জানাচ্ছেন একটু আগে। আর্যভট্ট কি কি করে গেছেন, পুষ্পক রথ আমাদের কোন শ্লোকে কি আছে, সেগুলো পাঠোদ্ধার করে আমাদের কাজে লাগানো হবে। অর্থাৎ মোটামুটি এরপর আমরা যে ভাষায় কথা বলছি, দেখব ওই কথাগুলোর বলছি না, আমরা হুপ হুপ করে আওয়াজ করছি, মানে একটা মানুষ তো মানুষের, দেখুন আজকের গবেষকরা বলছেন মানুষের ক্ষেত্রে কোনো প্রগতি নেই, প্রগতি আছে অগ্রগতি আছে বিজ্ঞানে। এ ধরুন স্ট্র ডগস নামে যে বইটা এখন খুব সাড়া ফেলে দিয়েছে, আমি খুব বইটার ভক্ত, সে বলছে মানুষের আবার অগ্রগতি কী, যদি আমাদের ডারউইনের তত্ত্বটা মানতেই হয় তাহলে মোটামুটি আমাদের এইটুকু তো হয়েছে, মানে আগে কথাবার্তা ছিল না, হুফহাপ করতাম, তার হয়তো দুম দুম করে হাত পা নেড়ে, এখনও আছে। তা আমরা যেদিকে যাচ্ছি অত পুষ্পক রথে পৌঁছে গেছি, যেগুলো গল্প গাছা ছিল, মানে বিজেপি আমাদের মাননীয় বিজেপির নেতারা তারা সংস্কৃতি বলতে কি বুঝছেন, মানে সংস্কৃতি বলতে চান যদি বলছেন যে তাঁদের কথা মেনে চল, আমার ধারণা সব নেতারই এটাই মনে হয় যে এই আমি যেরম বলছি সেরম চলতে হবে। বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা একটু এরকম যে তারা তারা এখন তারা বিপদে আছেন, অনেক দিন ধরেই তারা বিপদে আছেন, মানে বিভিন্ন পর্যায়ে তাদের বিপদগুলো এসছে, বিভিন্ন পর্যায়ে। যেমন ধরুন শাহিনবাগে একটা বিপদ এসেছিল, যেমন ধরুন দেখা গেল মানে কাগজপত্রের যে ছবি টবি দেখলাম যে জামে মসজিদের বাইরে দাঁড়িয়ে আমাদের মুসলমান যুবক সহনাগরিক যুবকরা তারা বাবা সাহেব আম্বেদকরের ছবি তুলে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ তারা সংবিধানের পক্ষে রয়েছেন, তারা সেকুলার ভারতের পক্ষে রয়েছেন, তারা কিন্তু তাদের কোনো পীর সাহেব বা মৌলানা সাহেব তাদের ছবি নিয়ে নেই। আর এরা সকলেই কিন্তু দেখাই যাচ্ছে সব মুসলমান, এবং তারা মসজিদের বাইরে দাঁড়িয়ে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন, এক নতুন ভারতকে দেখছি আমরা, আশা করি বিজেপিও দেখছেন। কিন্তু বিজেপি যেমন সংস্কৃতি বলতে যদি গৌরী লঙ্কেশকে খুন করাটা বোঝেন সেটাও মন্দ হয় না, ধরুন মারা গেছেন মোটামুটি তাঁদের আমলে খুন হয়েছেন গৌরী লঙ্কেশ, এম এম কালবুর্গি, গোবিন্দ পানসারে, নরেন্দ্র দাভোলকর, রঞ্জন রাজদেও, আরও অনেকে। আবার ধরুন আফরাজুল বা আখলাক, একজন লোকের ঘরে নাকি গরুর মাংস রাখা আছে, অতএব তাকে আমরা লিঞ্চ করব। সংস্কৃতি বলতে বিজেপি এগুলো সুমন্দা সামগ্রিকভাবেই যখন বিজেপি সম্পর্কে যখন কিছু মানুষ তাদের আপত্তি বা ইত্যাদি জানান তখন সর্বভারতীয় স্তরে বিজেপিকে দেখে বিচার করে সেই অনুযায়ী বলেন, যেমন আপনি আখলাকের ঘটনা বলছেন বা অন্যান্য জায়গাগুলো। কিন্তু আমার প্রশ্ন এক্ষেত্রে আমাদের কাছে প্রাসঙ্গিক আজকে আলোচনা যেটা সেটা হলো বাংলার সংস্কৃতিকে নিয়ে টানাটানি। যখন তৃণমূল কংগ্রেস বলছে বাংলার সংস্কৃতিটা আমরাই খুব বেশি জানি, এই দেখো রবীন্দ্রনাথ, এই দেখো বিদ্যাসাগর, এই দেখো নজরুল, আমরাই তো সব করছি, তখন সেই কালচারটাকেও বিজেপি তারা পাল্টাভাবে রবীন্দ্রনাথ অথবা নজরুল অথবা বিদ্যাসাগর অথবা স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কত শত নামের সমাহার এবং নেতাজিকে নানানভাবে স্মরণ, নেতাজির স্মরণে যাওয়ার জন্যই হয়তোবা তখন দেখি অন্য বাঙালিকে বাঙালির ভোটটা জয় করবার জন্য এই ধরনের দড়ি টানানি। আমি সেই প্রসঙ্গে আসতে চাইছি এখানে। বুঝতে পেরেছি, কিন্তু আপনার 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 কথাকে সম্মান জানিয়ে অঞ্জনবাবু আমি যেটা বলছি যে বাংলা তো বাইরের কিছু না, মানে বাংলা বাইরের মঙ্গল গ্রহের অংশ না, ভারতেরই তো অংশ। কাজে বিজেপি সংস্কৃতি বলতে যেটা বলছেন, সে যদি রবীন্দ্রনাথ হয় তাহলে বিজেপি একটু বিপদে আছেন, কেননা ওদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি রবীন্দ্রনাথের একটা উক্তি ঠিকমতো করে উদ্ধৃত করতে পারেননি, মানে সেখানে তিনি ভয়ঙ্কর মানে হাস্যকর সব ব্যাপার করছেন, ওটা না করলেও চলতো। কারণ ধরুন আমি যদি হতন, ধরুন একটা মীরার ভজন, ধরুন সেখিরি মায় গিরিধরকে রঙ্গে রাতি, ছোটোবেলা থেকে ভজন শিখেছি আমি হিন্দুস্তানি সঙ্গীতের চাকর, এটা দেখেছি সখি রি মায় গিরিধা আরে, এরম যদি করতে থাকি সেটা তো মুশকিল হয়, খুব সাংস্কৃতিক কাজ সেটা হয় না। কাজেই বাংলার মানুষের কি দরকার সেটা বাইরের থেকে বিজেপিরা দেখে, বিজেপির মন্ত্রীরা মাননীয় মন্ত্রীরা তাদের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক,
তাদের ঘরে আরো সন্তান আসুন, কিন্তু তারা এটা কি করে বুঝে যাবেন? মানে অর্থাৎ তারা হঠাৎ হঠাৎ আজকের একুশের ভোটের আগে নিয়ে চিন্তিত হলেন, তার অনেক আগে থেকেই তো চিন্তিত হতে পারতেন। তারা আবার এরই মধ্যে শান্তিনিকেতনে গিয়ে বিশ্বভারতী ওখানে গিয়ে দেয়াল তুলে এবং তারপর আমাদের অমর্ত্য সেনকে একটা জমি মাফিয়া এই ধরনের ইনুয়েন্ডো দিয়ে এরপর যারা যারা বলছেন সেগুলো কিন্তু ঠিক গ্রাহ্য করা যাচ্ছে না। অন্যদিকে তৃণমূল নেত্রী যা বলছেন তিনি তো তার জায়গা থেকে এই কথাই বলবেন। ধরুন যদি তার জায়গায় অন্য কেউ থাকতেন, অন্য কোনো পার্টির, তিনিও এইভাবেই বলতেন। আমি আসবো নিশ্চয়ই সুমন্ত, আসবো আপনার কাছে। বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিনায়ক আমি আপনার কাছে যাই, আপনি কিভাবে দেখেন কবির সুমন যেভাবে বললেন তার কোনো কাউন্টার ন্যারেটিভ আছে অথবা আপনি অন্যতরভাবে কিছু দেখেন? বিচার করেন যেমন করে দেখলেন কবির সুমন, আপনার ন্যারেটিভটা কি বা কোন কাউন্টার ন্যারেটিভ আছে কি? না, আমার কথাটা হচ্ছে যে কোনো বিষয়েই একটা ছোটোবেলায় একটা কথা জানতাম যে যদি দুজন একই রকম মনে করেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা লেখায় লিখেছিলেন, তাহলে দুজনের মধ্যে একজনের না বাঁচলেও চলতো, একজন থাকলেই হতো। এবার সুমন যিনি আমার আগে বললেন, সুমনদা বা কবির সুমন, আমি ক্লাস টেন থেকে, তিনি একটা আইকন আমাদের কাছে। তার গান এমন দিন যায় না যে একটা এক কলি সুমনের গান না গেয়ে আমার দিন গেছে। এবার আমি একটা কতগুলো কথা বলতে চাই, সুমনদার অনেক কথার সঙ্গে আমি একমত নই বা হয়তো আমার একটা ভিন্ন মত আছে, কিন্তু তাতে সুমনদার প্রতি আমার যে একটা কি বলবো শ্রদ্ধা শুধু না, আমার যে একটা মুগ্ধতা যে 25 বছরের, সেটা তো কোথাও কিন্তু মাত্র লঘু হয় না। ঠিকই, নিশ্চয়ই। তো আমি যে কথাটা বলছি, আমি একবার একটি জায়গায় শুনেছিলাম, এবং আমি সুমনদারও একটি বক্তব্যে শুনেছিলাম যে, এবং তারপরে আমি আরেকটা অন্য একটি মানে এরকম টিভিতে একটি চ্যানেলে একটি সাংসদদের বক্তব্য শুনেছিলাম যে উনি যখন সংসদে ছিলেন অনেক অবাঙালি ওনার গান শুনে খুব প্রীত হতেন দলমত নির্বিশেষে। এবার এরা যে প্রীত হতেন, এদের নিশ্চয়ই সেই বাংলা ট্রেনিংটা নেই যে জায়গা থেকে ওর গানের অলিগলিতে তারা বিচরণ করতে পারেন, কিন্তু তাদের কোথাও ভালো লাগতো। এবার আমার একটা কথা যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা যদি আজকে ওর কথার প্রেক্ষিতে আমার এটুকুই বক্তব্য যে আমরা যদি ধরে নিই যে একজন খারাপ, একজনই খারাপ এবং একজন খারাপ, তাহলে হয়তো আমার ব্যক্তিগত মত এটা, আমাদের কিছু অবস্থানের কারো সুবিধে হতে পারে, সেই অবস্থানের দায় কারো থাকতেই পারে, কিন্তু আমার সেরকম নির্দিষ্ট কোনো অবস্থানের দায় নেই, আমি কারোর সাথে বিলং করি না। সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে অমর্ত্য সেনকে কুকথা বলা যতটা অন্যায়, শঙ্খ ঘোষকে কুকথা বলাও ততটা অন্যায়। এবং সেই কুকথা কে বলছেন, কীভাবে না বলে যদি একটা জায়গার বাইরে গিয়ে কেউ কথা বলেন, তাহলে সেই জায়গাটাতে একটা প্রতিবাদ থাকা উচিত। এর পাশাপাশি একটি কথা আমি বলবো, আমি বিগত প্রায় 20 বছর আমি আমার শিক্ষকতার সূত্রে বিভিন্নভাবে আমি কিন্তু কলকাতার একটি দুটি বস্তি অঞ্চলে আমি পড়ানোর কাজে যুক্ত ছিলাম। এবার একটা জিনিস আমার মনে হয়েছে, যেটা এই সংস্কৃতির ক্ষেত্রে আমার মনে হয় আসা উচিত, যেটা আমি বারবার ভাবছি এবং বলছি, আমার অনেক সময় মনে হয় যে আমাদের কাছে যে শব্দগুলো খুব ভয়াবহ লাগে বা শুনলে মনে হয় ওমা এটা কি, আমি দেখেছি সমাজের এই স্তরে, মানে যারা শ্রেণী আনুকূল্য পান না সেই স্তরে অনেক এরকম কথা আছে যেগুলো তাদের স্বতঃস্ফূর্ত আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ, তারা কিন্তু সেভাবে কথাগুলো ধরেন না, তাদের কাছে মনে হয় ওভাবে তো কথা বলাই যেতে পারে, আমার কাছে সেটা, আমার মধ্যবিত্ত যাপন থেকে সেটা একটা অসম্ভব খারাপ লাগে, কিন্তু তাদের কাছে সেটা খারাপ লাগে না। এবার এই জায়গাটা কোথাও রাখতে হবে, এবং বিশেষ পরিশেষে আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে কোনো সংস্কৃতি, বিশ্বের কোনো সংস্কৃতি কোথাওই, সেটা কিন্তু রাজনীতির ওপর নির্ভর করে না। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখেন তার শিল্পীরা, তার লেখকরা, তার গায়করা, তার চিন্তাবিদরা, এবং এরকমটা হয়েছে সেই আমাদের ছোটবেলায় বাম আমলে সেই শিবনারায়ণ রায় থেকে
আরও আরও চিন্তাবিদদের দাগিয়ে দেওয়া থেকে পরে পরে একজন একটা মতামত প্রকাশ করলে সেটা মনের সঙ্গে না মিললেই সুমনদারই গান আছে বিরোধীকে বলতে দাও, তো সেই জায়গাটা দাগিয়ে দেওয়া হয়েছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সংস্কৃতিটা কিন্তু রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরং রাজনীতি সংস্কৃতির দ্বারা নিয়ন্ত্রিত। এক্স্যাক্টলি আমার সাথে বক্তব্য, ঠিকই বলেছেন। কে কে কোথায় আসছেন, কে কোথায় যাচ্ছেন, কে করছে, কে আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি, যে কে কোথায় যাচ্ছেন, কে কোন চেয়ারে বসছেন, এটা নিয়ে আমরা না ভেবে আমরা ভাবতে পারি যে রবীন্দ্রনাথ হয়তো একটা ঘাসেও বসতে পারতেন বিশ্বভারতীতে, সেখানে আমিও বসতে পারি। শেক্সপিয়ারের স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে শেক্সপিয়ারের চেয়ারে বসাটা একটা কার্নিভালের অঙ্গ। তো রাজনীতিকে দিয়ে সংস্কৃতি নিয়ন্ত্রিত হয় না, হওয়া উচিত নয়, বরং সংস্কৃতির মধ্যেই সেই ক্ষমতাটা আছে যে সে রাজনীতিকে প্রভাবিত করবে। তাহলে খুব সংক্ষেপে বলে দিন যে তাই হয়, ঠিকই বলেছেন, যদি রবীন্দ্রনাথের চেয়ারে বসাটা অন্যায় না হয়ে থাকে, ঠিকই বলেছেন আপনি, এটা একটা বক্তব্য, ঠিকই একটা ন্যারেটিভ, তাহলে সেটাকে নিয়ে অধীর চৌধুরী যখন আক্রমণ করেন তখন অমিত শাহকে পাল্টা বলতে হয়, কারণ না না আমি তো বসিনি ওই চেয়ারে, বরং ওই চেয়ারে বসেছিলেন জওহরলাল নেহরু, এ কথাগুলো বলতে হয় কেন, কি আছে? না না কে আমার কথাটা হচ্ছে যে কে কথাটা বলছেন, মুশকিল হয় যে রাজনীতি একটা হয়তো অন্ধের হস্তি দর্শনের জায়গায় নিয়ে যাচ্ছে। আমি বলছি রবীন্দ্রনাথকে ওই চেয়ারটা নিয়ে তর্ক যখন হচ্ছে তখন রবীন্দ্রনাথকে আমি একটা চেয়ারের মধ্যে আটকে ফেলছি কোথাও, রবীন্দ্রনাথ তো চেয়ার নয়। এক্স্যাক্টলি, ঠিকই ঠিকই আমার তো বক্তব্য, চেয়ার নন। আমি নির্ভয়বাবু আমি আপনার কাছে আসবো, সেই জায়গা থেকে আমি বুঝতে পেরেছি, নির্ভয়বাবু আপনার কাছে আসবো। আপনারা সবার আগে এটা শুরু করেন যে সংস্কৃতি, এবং এই সংস্কৃতিটা ঠিক ওরা ঠিক বোঝে না, ওরা বহিরাগত, আমরাই এখানকার সংস্কৃতি বুঝি, রবীন্দ্রনাথ বুঝি, ইত্যাদি ইত্যাদি, এই যে একটা গেলেন তার তো কারণ এটাই, যেটা বিনায়ক বলছিলেন সংস্কৃতি রাজনীতির উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু রাজনীতি বোধহয় সংস্কৃতির উপর খুব ডিপেন্ডেন্ট, যে কারণেই আপনাদেরকে এরকম শেষ পর্যন্ত সংস্কৃতিকে ধরে টানাটানি করতে হচ্ছে, কি বলবেন? না আমি আপনাকে বলি যে একটু আগে কবি সুমন যখন বলছিলেন আমি শুনছিলাম মনোযোগ দিয়ে, এবং শিল্পীর যেভাবে বলেন সেভাবেই উনি বলছিলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা, সেগুলো পরে আলোচনা হবে। যেটা আমি বলছি সেটা হচ্ছে গিয়ে যে সংস্কৃতিটা অত সোজা ব্যাপার বোধহয় ঠিক নয় বাংলায় বিশেষ করে, কারণ সংস্কৃতি শব্দটার উৎপত্তি হয়েছে বাংলায় বোধহয় 1923 সাল নাগাদ, তার আগে বাংলায় সংস্কৃতি বলে কোনো শব্দ ব্যবহৃত হতো না, অন্তত আজকে যে কারণে যে কায়দায় ব্যবহৃত হয়, যে কাজে ব্যবহৃত হয় সে কাজে হতো না। তাহলে কখন হলো? যখন সুনীতিকুমার চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া একটি সেমিনারে গিয়ে একটি মহারাষ্ট্রের একটি মানুষের কাছ থেকে এই শব্দটি শুনলেন, সংস্কৃতি শব্দটাকে এবং ব্যবহারটা শুনলেন এই পথে, তখন উনি এসে রবীন্দ্রনাথকে বললেন যে আমি এটা এরকম করেছি, তার আগে সংস্কৃতির জায়গায় কৃষ্টি শব্দটা ব্যবহার হতো, এবং কৃষ্টি শব্দটার ক্ষেত্রে ক্রি ধাতু থেকে ওটা তৈরি হয়েছে বলে চাষাবাদের সঙ্গে অনেক কাছাকাছি ছিল, অর্থাৎ যেটা আবাদ করলে যেটা ফলে সেটাই কৃষ্টি, এরকম একটা ধারণা ছিল। ফলে সংস্কৃতিটা রবীন্দ্রনাথ অত্যন্ত চিন্তার সঙ্গে মেনে নিলেন এবং খুবই খুশি হলেন, বললেন এটা খুব ভালো শব্দ আমার মনে হচ্ছে। তো আমি একটা কথা বলি, আমাদের মধ্যে একটা ব্যাপার কাজ করে সংস্কৃতির ক্ষেত্রে, কারণ ওটা একটু আলাদা করে ভাবতেই হবে, যে সেটা যেটা কাজ করে সেটা হচ্ছে আমরা একটু রবীন্দ্র অনুরাগী আর কি, মানে কি রবীন্দ্রনাথ নিয়ে ভালো মন্দ সব কিছুই ভাবতে চাই রবীন্দ্রনাথের মতো। রবীন্দ্রনাথেরও তো অনেক দোষ ত্রুটি থাকে, যেমন শেক্সপিয়ারেরও ওদের দেশে আছে, আমাদের দেশেও বহু মানুষের আছে, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবার পরেও এগুলো থাকে। তা না হলে কি হয়, রবীন্দ্রনাথ যেগুলো বলেছেন সেগুলোকে একেবারে ধরে নিতে হয় যে এর বাইরে কোনো বক্তব্য নেই, সেটাও যদি কখনো আসে সুযোগ বলবো। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, এই যে সংস্কৃতির গল্পটা, এই গল্পটা যারা আজকে সংস্কৃতির কথা বলছেন তারা কিন্তু বিন্দু বিসর্গও জানেন না, বিন্দু বিসর্গও তারা জানেন না, এবং যার জন্যে এক্ষেত্রে সংস্কৃতি মানে হচ্ছে কিছু পুজো, কিছু আচ্চা, কিছু মানুষ তাদের জন্মদিন পালন করা, এটাকেই বাংলার সংস্কৃতি হিসাবে গণ্য করা হচ্ছে, যেটা কিন্তু বাংলার সংস্কৃতির পুরো ভাগ তো নয়ই, অত্যন্ত ছোটো ভাগও বোধ হয় নয়, আরও ছোটো। শ্রমিকবাবু আপনি
দেখুন, আমি এ তো খুব একটা শিল্প সাহিত্য জগতের লোক নই, আমি হার্ডকোর হচ্ছে বাণিজ্য জগতের লোক আর রাজনৈতিক কর্মী। সুতরাং আমি একটু রাজনৈতিক সংস্কৃতিতে আসি। প্রথমত যেটা নাড্ডাজির কথার প্রসঙ্গে বোধ হয় নির্বেদ্যা একটু মিন করতে চাইলেন, সংস্কৃতি একদমই নাড্ডাজি কিন্তু পুজো পার্বণকে সংস্কৃতির পাঠ ধরেননি। নাড্ডাজি সংস্কৃতি, বাংলা সংস্কৃতিতে দুঃখ পেয়েছেন যখন একজন নেতা, একজন সাংসদ সে তুইতকারী করে বাবা নিয়ে কথা বলে। নিশ্চিতভাবেই এটা শুধু বাংলা কেন, ভারতের কোনো রাজ্যেরই সংস্কৃতিতে এটা পারমিট করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিজেপি বললেই সংস্কৃতি এবং হিন্দু ধর্ম একটা গুলিয়ে দেওয়ার প্রচণ্ড চেষ্টা থাকে, তার থেকে সুমনবাবুও বাইরে বেরোতে পারলেন না। অথচ আপনি যদি দেখেন, যেটা আমরা বারবার বলছি, আপনি যে কোনো দিন আপনি দেখে নিন আমাদের নেতাদের বক্তব্যের মধ্যে কবার আপনি হিন্দু মুসলমান শোনেন আর বিরোধীদের মুখে কতবার শোনেন। বরঞ্চ আমরা বারবার বলেছি আমাদের কেন্দ্রীয় প্রকল্পে এমন একটাও কেউ উদাহরণ দেখাতে পারবে না যেখানে প্রকল্পের সুবিধের মধ্যে কোনো রকম জাতপাতের ভেদ করা হয়েছে, কোনো বর্ণের ভেদ করা হয়েছে। আমরা কিন্তু জোরবেলায় কখনো সারাদিন চেঁচাচ্ছি না সেকুলার বলে, আমরা বারবার একটা কথা বলছি, আমরা সেকুলার আমাদের কাজের মাধ্যমে। আপনারা হলেন বহিরাগত, আপনারা এ রাজ্যের সংস্কৃতি বোঝেন না, এ রাজ্যের ইতিহাস বোঝেন না, এ রাজ্যের মানুষের ভেতরে যে রবীন্দ্রনাথকে নিয়ে তার যে আবেগ, তার যে উথাল পাথাল ভাবনা, এগুলো বোঝেন না, আপনারা বিদ্বেষ এগুলোকে চিনতে পারেন না, আপনারা ক্ষুদিরামকে নিয়ে বাঙালির স্বপ্নকে বোঝেন না ইত্যাদি, এটাকে কীভাবে কাউন্টার করেন? প্রথমত এইটাকে কাউন্টার করি এই করে, ক্ষুদিরামকে যদি ছুঁতে গিয়ে ক্ষুদিরাম বোসের নামটা ক্ষুদিরাম দাস হয়ে যায় এবং যিনি বলেন তিনি আমার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এর চেয়ে জঘন্য সংস্কৃতি আর হতে পারে না। ব্রাত্যবসু বলেছিলেন ঠিকই। দুই, আমি বলছি বিদ্যাসাগর, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা একটা, মানে আমি জানি না কতজন নির্বোধ আছে পশ্চিমবঙ্গে যারা ওই কথাটাকে বিশ্বাস করেছিল, হলদে রঙের পোশাক পরে ভেঙেছে মানে এটা বিজেপি, এটা বাঙালির সংস্কৃতি নয়। যখন আপনার এই কদিন আগেই 125 বিবেকানন্দর জন্ম উৎসব হয়েছে, তৃণমূলের তাবড় তাবড় নেতারা হলদে রঙের পাঞ্জাবি পরেছিলেন, আমি একটা চ্যানেলে জিজ্ঞেস করেছিলাম উনি কি আজকে বিজেপি এসেছেন, বিজেপির প্রতিনিধি হাঁ হাঁ করে উঠল, হলদে মানেই কি বিজেপি? আলাম তাহলে বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল হলদে পাঞ্জাবি, তার মানে বিজেপি ভেঙেছে, এই যে ন্যারেটিভ তৈরি করা, এইটা কিন্তু কোনো বাংলার সংস্কৃতি নয়। এক্ষুনি সুমনবাবু একটা কথা বললেন আখলাকের কথা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অনেক বেশি চর্চিত হয়েছে। আখলাকের ঘটনা যখন হয়েছিল তখন উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় ছিল না, একটা রাজ্যের সেখানকার নিরাপত্তা, সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে রাজ্য সরকারের দায়, যদি সেটা অন্যায় হয়েছে নিশ্চিতভাবে সেইটার দায়িত্ব ছিল রাজ্য সরকারের। দুই, আজ পর্যন্ত যতগুলো ঘটনা লঙ্কেশ্বর বলুন আর যার যার নাম বলেছেন সুমনবাবু, একটাতে আপনি দেখান বললেন ঠিকই, এই সংস্কৃতি নিয়ে দড়ি টানাটানি, এটা হচ্ছে 2019 সালের 14ই মে, ওখান থেকে বোধহয় শুরু হয় প্রথম বিদ্যাসাগরের একটা মূর্তি ভাঙার বিষয় নিয়ে। বিদ্যাসাগরের মূর্তি অমিত শাহের একটা রোড শো ছিল, সেই রোড শো এর পর সেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করেন ইত্যাদি। ফলে অমিত শাহের রোড শোর দিন এই যে ভাঙা হলো, তৃণমূলের ঘাড়ে পাল্টা দোষ চাপিয়েছিল গেরুয়া শিবির, এবং তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী তাঁদের মধ্যেও আমরা দেখেছিলাম তাদের এই কাউন্টার বাইট এবং কাউন্টার বাইট কি বলেছিলেন তারা একবার শুনে নেব। কেন পরিষদের মিছিল করতে পারমিশন দিল? যারা মিছিল করার নাম করে বাইরের গুন্ডা নিয়ে এসে আগুন লাগায়, দাঙ্গা লাগায়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, বিদ্যাসাগর কলেজের গেট ভাঙে, তাদের কোনো ক্ষমা আছে? টিএমসি কে ইন গুন্ডো নে জিস প্রকার কা তুফান বচা দিয়া আর एक कमरे में बंद जहां ताला लगा हुआ है वहां पर रात को महान शिक्षाविद समाज सुधारक ईश्वर चंद विद्यासागर जी की मूर्ति को तोड़ दिया गया। 21 के लक्ष्य रेखे 19 साल থেকে এই শুরু হয় এই প্রথম সাংস্কৃতিক টানাপোড়েনটা। সংস্কৃতি কী, বিজেপি কি কোন সংস্কৃতির ধারক বাহক, তৃণমূল কোন সংস্কৃতির ধারক বাহক, কৌশিক সেন বিশিষ্ট শিল্পী তিনি কী মনে করেন শুনবো, তার আগে সেটা বিরতিতে আসুন। হয়ে আছে বিরতির পর দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।
ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে বলছিলাম বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন, তিনি কি মনে করেন সংস্কৃতি মানে কি, সংস্কৃতির লড়াই নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারাই বা কি বলতে চাইছে, একবার শুনে নি। সংস্কৃতি মানে কিন্তু আর্ট, কালচার, রবীন্দ্রনাথ, নজরুল নয়, যেটা নিয়ে ঝগড়া চলছে, কি দুর্গাপুজো নয়। সংস্কৃতি মানে কিন্তু জীবনযাপন, সংস্কৃতি মানে কিন্তু বহু বিচিত্র কর্মদক্ষতা, নৈপুণ্যের চর্চা। এবার ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে এটা একেবারেই যায় না, তার কারণটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি হচ্ছে এমন একটা রাজনৈতিক দল যারা বহু বিচিত্রতায় বিশ্বাসই করে না, যারা বৈচিত্র্যেই বিশ্বাস করে না। কারণ ওদের যে আরএসএস, তাদের যে মূল মন্ত্র সেটা হচ্ছে এক দেশ, এক ভাষা, এক সংস্কৃতি, এক ধর্ম। সুতরাং এখানে তো প্রথমেই ভারতীয় জনতা পার্টি বাদ হয়ে গেল। তার কারণটা হচ্ছে যে এখানে শুধু রবীন্দ্রনাথ নয়, আমি তো গভীরে যাচ্ছি না, কারণ রবীন্দ্রনাথ যা সারা জীবন যা বলেছেন, যা করেছেন, সেটা সবটাই আরএসএস বা বিজেপির বিরোধী। মানে দুটো চারটে কোটেশন আনলে রবীন্দ্রনাথ কে ওরা আয়ত্ত করতে পারবেন না। এবং যদি আমি তৃণমূলের ক্ষেত্রেও আসি, তাহলেও তারাই বা কতটা সচেতন হয়ে সংস্কৃতি শব্দটাকে ব্যবহার করছেন আমরা জানি না। তো আমি খুব নির্দিষ্টভাবে বলতে চাই যে এই দড়ি টানা টানিটার কোনো অর্থই নেই। তার কারণটা হচ্ছে যে এরা সকলেই সংস্কৃতি শব্দটার গভীরে না গিয়েই ওপর ওপর আলোচনা করছেন। কিন্তু বিজেপি বিপজ্জনক। শ্রমিক দাশগুপ্ত, আমি আপনার কাছে আসবো। কৌশিক সেন যা বললেন খুব প্রণিধানযোগ্য। তাজউদ্দিন আমি, তাজউদ্দিন আমি আপনার কাছে যাব, আপনি কি বলবেন? আমি যেটা বলবো সেটা তো কৌশিক বাবুর কথা শুনলাম, সুমন বাবুর কথাও শুনলাম, তাদের কথা অবশ্যই প্রণিধানযোগ্য। আমি শ্রমিক বাবুর কাছে মার্জনা ভিক্ষা করে নিচ্ছি, তার সাথে একমত হতে পারছি না। বিনয়কদার কাছে কিছুটা মার্জনা ভিক্ষা আমাকে করতে হবে, কেননা তার কয়েকটা কথার সাথে আমি একমত পুরোটা নই। আমি একটা প্রশ্ন তুলছি, মানে সংস্কৃতি তো একটা বহুমাত্রিক বিষয়, তার মধ্যে হাজারো জটিলতা আছে। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে যে মহিলা টুসু পরবের সময় গান গাইতে গাইতে যাচ্ছেন, অথবা মুর্শিদাবাদের কোনো মুসলিম কেউ যখন জরি গান গাইছেন, সেও কিন্তু বাঙালি সংস্কৃতির অঙ্গ। এই যে বিশালত্ব, বৈচিত্র্য, বহুত্ব, সেটা আমাদের জীবন চর্চার মধ্যে কিভাবে প্রতিফলিত হচ্ছে সেটাকেই সংস্কৃতি বলে পরিগণিত করি আমি। সেক্ষেত্রে কিন্তু বাংলার যে সংস্কৃতির আদর্শ, সেটি কিন্তু ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক আদর্শ তার সম্পূর্ণ পরিপন্থী। কোনোভাবেই এই বৈচিত্র্যপূর্ণ সবাইকে নিয়ে একটা কম্পোজিট বহু বিচিত্র ধারার জীবনযাপনকে একসাথে রাখা, এ তো বিজেপির আদর্শে কোনোভাবেই আসে না। এ ব্যাপারে আমি কৌশিকবাবু, সুমনদা এদের সাথে সম্পূর্ণ একমত। এর পরেও আমি আরেকটা কথা বলি, ধরে নিন আমরা এই জটিলতার মধ্যে যাচ্ছি না, আমরা একটু সহজতর প্রশ্ন নিই। কাদের কথা বারে বারে উঠে আসছে? অঞ্জনদা আপনি একটা কথা বললেন শুরুতে, এরা শুরু করেছে ওরা তা রিটালিয়েট করছে। ব্যাপারটা ঠিক সেরকম নয়, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের প্রধানমন্ত্রী বেলুড় মঠে তিনি এক রাত থাকলেন, এবং এর ফলে কিন্তু আমি একজন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, আমি খুব কাছ থেকে দেখেছি বহু রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র তাতে বেশ একটু অস্বস্তিতে পড়েছিল, এবং পরবর্তী দিনে তিনি সেই রামকৃষ্ণ মিশনের মঞ্চকে ব্যবহার করলেন মূলত একটা ভোট আদায়ের মঞ্চ হিসেবে। আমি বুঝতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি এবং তাদের যিনি সুপ্রিম নেতা, তারা আমাদের বিশেষ বিশেষ আইকনকে ধরার চেষ্টা করছেন। বিবেকানন্দের একটা ধর্মীয় পরিচয় অবশ্যই আছে, কিন্তু তিনি আমাদের সংস্কৃতির অঙ্গ, তাকে ধরার চেষ্টা করেছেন। সেকে ধরার মাধ্যমে বাঙালি মানুষকে তারা ধরতে চাইছেন।
করতেই পারেন, অপরাধ নয়। কিন্তু এবার খেয়াল করুন, বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দ এরা কোন শতকের? তারপরেও অনেকে এসছে। মনে রাখবেন, উনিশ শতকের এই যে সময়কার না আইকনদেরকে বারে বারে ভারতীয় জনতা পার্টি ধরছে এবং তার একটা রিটালিয়েট তৃণমূল তার মতো করে করছে, রিটালিয়েশন তৃণমূল করছে, এরা সবাই কিন্তু যেটাকে আমরা বলি বাংলার নবজাগরণ, যা কিনা অবশ্যই প্রশ্নাতীত নয়, অনেকেই বলবেন যেটি আমাদের সমাজের সবস্তরে, কিন্তু কেউই অস্বীকার করতে পারবেন না। আমি আসবো আপনার কাছে। আমার কথাটি শেষ করতে দিলেন না, কথাটি শেষ করুন, তাহলে শেষ করুন, প্লিজ শেষ করুন, প্লিজ শেষ করুন, প্লিজ শেষ করুন, প্লিজ শেষ করুন, শেষ করছি। ওকে, যেটা আমার বক্তব্য সেটা হলো, এই যে নবজাগরণ, এর মধ্যে কিন্তু যুক্তিবত্তা, মানবিকতা এই সব কিছু বিদ্যমান, ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান, ধর্মনিরপেক্ষতা বিদ্যমান, এর কোনটি ভারতীয় জনতা পার্টির মধ্যে আছে? শুধু আইকনকে আইকন হিসেবে ধরলে তো হবে না, তার আদর্শকে ধরার চেষ্টা করতে হবে। যে মডার্নিটির আদর্শ এই সমস্ত আইকনদের মধ্যে দিয়ে আমাদের বাঙালি মননে প্রসারিত হয়েছিল, বিকাশিত হয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির সংস্কৃতির সাথে যায় না। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আসবো। এবার একটা আমি আলোচনা করছিলাম যে যেটা বলছিলেন যে সংস্কৃতি রাজনীতির ওপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু রাজনীতি সংস্কৃতির উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটা আমরা ধারাবাহিক যদি বাংলার ক্ষেত্রে অন্তত দশকের বছর দশক ধরে ইতিহাসে যদি দেখি, পাঁচের দশক ধরে যাক, পাঁচের দশক সে সত্য যদি স্বাধীনতা পেয়েছি, দুই সংস্কৃতির লড়াই এরকম, কংগ্রেসই ঘরালা সত্য স্বাধীনতা প্রাপ্ত, কংগ্রেসই ঘরালা মানে প্রাচুর্য এবং প্রতিষ্ঠা, আর উদ্বাস্তুদের হাহাকার বঞ্চনার কথা বামেদের মুখে, কালচারাল দুটো ন্যারেটিভ তৈরি হচ্ছে, উদ্বাস্তুদের হাহাকার এগুলো আসছে কীভাবে রাজনৈতিক ফ্রন্টে? তখনও সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটা দেশ, দেশ গঠনের স্বপ্ন, রাষ্ট্র গঠনের স্বপ্ন কংগ্রেসকে হাতে, কংগ্রেসের হাত ধরেই সেই স্বপ্ন, অতএব রাজনৈতিকভাবে সেটাকে ততখানি বিরাটভাবে যতটা মোকাবিলা করা যায় তার চেয়ে অনেক বেশি মোকাবিলা করা যায় সামাজিক পর্যায়ে। বামেরা অতএব সাংস্কৃতিক ফ্রন্টে গুরুত্ব দিলেন, আইপিটিএ মুভমেন্টের মাধ্যমে, সাংস্কৃতিক ফ্রন্টে হাতিয়ার আইপিটিএ, পথনাটক, সিনেমা ইত্যাদির মাধ্যমে, সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য তার আগে, এরপর এদের রমরমা, এবং এই সময় এই সময়ের পরে পরেই অতএব কাউন্টার ন্যারেটিভে কংগ্রেসের তরফ থেকে রবীন্দ্রনাথ বুর্জুয়া হয়ে উঠলেন, অন্তত বাম ভাষ্যে, অন্তত কংগ্রেস সেইভাবে তাদের প্রচারটা শুরু করলো, কারণ সাংস্কৃতিক ফ্রন্টে অনেকখানি এগিয়ে যাচ্ছিল আইপিটিএ মুভমেন্টকে ধরে, এবং তার মাধ্যমেই রাজনীতির লড়াইটা যাচ্ছিল। ছয়ের দশক যেমন রাজনৈতিক এই লড়াইটা যাচ্ছে, ছয়ের দশক সেটা প্রতিবাদের দশক আসছে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র আন্দোলন, রাজ্যে একটা উগ্র আন্দোলন, উগ্র কোট আনকোট আন্দোলনের রমরমা সেই সময়, গ্রামে গ্রামে ধীরে ধীরে জমি দখলের লড়াই শুরু হচ্ছে। দেখুন, এগুলোকে কেন্দ্র করে গানে কবিতায় সর্বত্র প্রতিবাদ, নানা প্রতিবাদ এবং শিল্পের নানা ফর্মকে আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক ইস্যুতে সিনেমা হচ্ছে, উদ্বাস্তুদের সমস্যা নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, মুক্তি পাচ্ছে কোমল গান্ধার, সুবর্ণরেখা, সংস্কৃতি ধীরে ধীরে রাজনৈতিক আবহের ওপর কীভাবে প্রভাব বিস্তার করছে। এরপর সত্তরের দশক বসন্তের বজ্র নির্ঘোষ, সে সময় সমাজ বদলের আন্দোলনের ডাকে এক ঝাঁক মেধাবী পড়ুয়া, উজ্জ্বল তরুণ মস্তিষ্ক ঝাঁকে ঝাঁকে রাস্তা নেমে পড়লেন, গ্রামে গ্রামে চলে গেলেন, এবং এই যে এত বড় বিরাটভাবে মস্তিষ্কের এই রকম তীব্রভাবে বিস্ফোরণ আমরা দেখলাম, নির্ঘোষ যার মধ্যে আবেগও ছিল, তার কাউন্টার ন্যারেটিভ ছিল না রাষ্ট্রের কাছে, কংগ্রেসের কাছে, অতএব বাগে আনতে নতুন কালচার তৈরি হচ্ছে সেই সময়টায়, পেশি শক্তির কালচার, পেশি শক্তির আস্ফালন শুরু হয়ে গেল, রক্ত আর অচলাবস্থার রাজনীতি, সংস্কৃতিতে মাস্তান রাজনীতি, গুন্ডামির রাজনীতি আসতে শুরু করলো, সমাজ জীবনে প্রবল অনিশ্চয়তা আসতে শুরু করলো, এবং তার প্রত্যেকটা প্রতিফলন রাজনৈতিক জীবনে এসেও পড়ছে, এবং সেই সত্তর দশকের সম্পর্কে যেটা কালো দিন বলে অন্তত বামেরা ঘোষণা করেন, সেই সময় দেখুন এই মাস্তান রাজ ইত্যাদি কালচারগুলো এসে যায়, এবং তারপর এসবের পরে এলো বাম জামানা, ৭৭ সালে পালা বদল হলো, এরপর সেই পঞ্চায়েত ভূমি সংস্কারে গ্রাম বদলের যাত্রা, বামেদের হাত ধরে এই যাত্রাগুলো শুরু হচ্ছে, এবং তখন শহরের
শহুরে যে কালচারের একটা যে গতিবিধি সেটা গ্রামমুখী হলো এবং সেই মুখ আকার পাশাপাশি বাঙালির জীবনে মার্ক্স, লেনিন, মাও ইত্যাদিদের ভূমিকা আরও বেশি সজীবভাবে দেখা যেতে শুরু করলো, যেটা এর আগেও চলছিল গত কয়েকটা দশক ধরে। কিছুটা ব্যাকসিটে রবীন্দ্রনাথ গেলেন বলে অন্তত একদল লোক মনে করলেন, রবীন্দ্রনাথ কিছুটা ব্যাকসিটে গেলেন। এরপর নব্বইয়ের দশকে আমরা দেখলাম সর্বত্র আলিমুদ্দিন, শিক্ষা থেকে কারখানা, সর্বত্র বামেদের একাধিপত্য। এই সময় আসছে 87-এর পর থেকে যে বামেদের যে ক্ষয়, সেই জায়গা থেকে শুরু হলো বন্ধ, ধর্মঘট ইত্যাদি, বাঙালি জেরবার হচ্ছে যেমন, অন্যদিকে সমাজ জীবনও আরেক নতুন করে মাস্তানদের উত্থান, নতুন করে আবার কিছু গুন্ডাদের উত্থান ইত্যাদিগুলো শুরু হয়ে যাচ্ছে। এই সময় শুরু হচ্ছে কিছু পরিমাণে এখনকার সিন্ডিকেট রাজের পূর্বসূরীরা সেই সময়টা কাজ শুরু করেন। এরপর যেটা ফার্স্ট শিল্পায়নের দশক 2001 থেকে 2010, ফ্রন্ট সিটে শিল্পায়ন, বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় এলেন, মুখ্যমন্ত্রী হলেন এবং শিল্পায়নের দিকে জোর দিলেন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন হচ্ছে, সমাজ জুড়ে তীব্র আলোড়ন, বড় শিল্পী, বড় সাংস্কৃতিক কর্মী সবাই রাস্তায় নেমে আসছেন, জমি রক্ষার লড়াইয়ের আজ বাঙালি ড্রয়িং রুমে পড়ছে, রাস্তায় সমস্ত মানুষ, কবিতা, গান, কত বাধা হচ্ছে সেই সময়টায়, এবং এসবের প্রভাব পড়ছে গিয়ে ভোটে, রাজনৈতিক পালাবদল ঘটে যাচ্ছে, 2011 পালাবদল ঘটে যাচ্ছে। এবং 2011 পালাবদলে এবার নতুন করে একটা জিনিস দেখালো, ঠিকই যে বদলা বদল ইত্যাদি প্রসঙ্গগুলো বাদ দিয়েও রাস্তায় রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বলা ভালো, বাঙালির কালচারের সঙ্গে থেকে বামেরা অন্তত দোলে পার্বণে, পূজায় বা রাখিতে তারা একটু দূরে দূরে ছিল, তৃণমূল কংগ্রেস বরাবর এগুলোর মধ্যে ছিল এবং তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথকেও রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যালও বাজালেন, রবীন্দ্রনাথকে অনেক কাছের করলেন, বাঙালি অভ্যেস থেকে কিছু পরিমাণে বামেদের যেন একটু প্রতিসরণ ঘটলো রামের আগমন। এবং এইখান থেকে আসলে কালচারাল জায়গাটা কীভাবে রাজনৈতিকভাবে কীভাবে প্রভাব বিস্তার করে সেটাই দেখলাম। সুমনদা, আপনার কাছে আসবো। সুমনদা আগে বলুন। হ্যাঁ সুমনদা, আপনার কাছে অনেকক্ষণ পরেই আসতে হলো। আপনি বিজেপির ধরনের বক্তব্য সেগুলো শুনছিলেন, অন্যদিকের বক্তব্যগুলো শুনছিলেন, এবং আমরা একটা দীর্ঘ এই রাজ্যে সংস্কৃতি এবং রাজনীতির যে পারস্পরিক সম্বন্ধটা, সম্পর্কটা সেটাকেও লক্ষ্য করছিলাম। এই অবস্থা দাঁড়িয়ে এই ইলেকশনটার মুখে সংস্কৃতি কীভাবে একটা বড় বড় অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে সেটা যদি আপনি বলেন, আপনি কীভাবে বোঝেন এটাকে? দেখুন, আমি প্রথমত বলি যে আমি বিনায়কবাবুর কি বললেন কথার সঙ্গে একেবারেই একমত নই। তার কারণ হচ্ছে, আর একটা কথা হচ্ছে, পলিটিক্স রাজনীতি বলতে, আচ্ছা ন্যারেটিভ কথাটা আমাদের সংস্কৃতিতে নতুন যুক্ত হয়েছে, আমি জানলাম, এটা আমি আগে জানতাম না, সব সময় ন্যারেটিভ ভালো লাগছে বেশ। এখন কথাটা হলো যে রাজনীতি বলতে ভোট দেয়া কিন্তু শুধু বোধ হয় না বোঝানোই ভালো, যিনি ভোট দেন না তারও একটা পলিটিক্স আছে, মানে ভোট না থাকলেও একটা রাজনীতি কথাটাতে মুশকিল, এটা লোকনীতি হলে অনেক সুবিধে হতো। পলিটিক্স পোল মানে হচ্ছে যেখানে অনেক লোক থাকে, মেট্রোপলিস, এই পলিটিক্সের বাংলা বোধ হয় রাজনীতি করে একটু বাজেই হয়েছে। কিন্তু কথাটা হলো যে পলিটিক্সের কোনো ভূমি মানে সংস্কৃতি রুল করে এটা আশ্চর্য, তার কারণ ধরুন উপনিবেশ এগুলো সমস্ত, আমাদের যেহেতু উপনিবেশ, আমাদের অনেক কিছু পলিটিক্যাল যার হাতে পাওয়ার ছিল তার মর্জির উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করেছে। আচ্ছা, আপনারা যদি এটা ফাসিজমের বিবর্তনটা দেখেন, সেখানেও দেখবেন যে হিটলারের যে আগমন, তার পলিটিক্যাল পাওয়ার তিনি যখন পেলেন তখন সেই পলিটিক্যাল পাওয়ারটা তার কালচারটাকে তিনি রুল করলেন, কিন্তু তখন কিন্তু যা যা হবার হয়ে গেল, ক্রিস্টাল নাকটে পোড়ানো হলো সমস্ত বিরোধীদের বই, যেটা সম্ভবত আমাদের দেশে হয়তো হতে পারে, ভগবান জানেন কি হবে, কিন্তু পলিটিক্স ডেফিনেটলি সে একটা জায়গা রাখে, সে সংস্কৃতিকে রুল করে। তবে একটা মানুষের যে পলিটিক্যাল চিন্তা সেটা সবসময় হয়তো ভোটের চিন্তা নাও হতে পারে, সে ক্ষমতার জায়গাটা দেখে। মাননীয় বন্ধুরা, আমি যেটা দেখছি সেটা হলো যে, আমি খুব খোলাখুলি বলে দিই, বলা দর মানে
আমি কিন্তু এই ভোটে সরাসরিভাবে বিজেপির বিরুদ্ধে এবং সরাসরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। কাজে এইটা বুঝে আমার কথাগুলো শুনুন, তাহলে সব এবার হচ্ছে উচ্ছন্নে যাচ্ছে পশ্চিমবঙ্গ। আমি বরং আসুন একটুখানি একটু আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করি কতগুলো ঘটনার ওপর। আমার মনে আছে এই যে কৌশিকবাবু যেটা বললেন, আমার খুব ভালো লাগলো যে এটা কিন্তু একটা বিস্তৃত পরিপ্রেক্ষিতে ভাবতে হবে। আমি যখন ছোট ছিলাম একবার মাকে নিয়ে দীঘা যেতে হয়েছিল, বাথরুম যাবার দরকার হয়েছিল, মার সেই বিপদ আমি কোনোদিন ভুলব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কলকাতায় এসেছেন, যখন একবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উনি একটা কথা বলেছেন, আমার সেটা মনে ছিল, আমি একটুখানি শুনেছিলাম। উনি বলেছিলেন বাঙালির অনেক কিছু আছে কিন্তু পশ্চিমবঙ্গে মেয়েদের জন্য যথেষ্ট বাথরুম নেই। ঠিক বলেছেন কথাটা, আজকে তাকিয়ে দেখুন এই একটা জায়গায় যে আমাদের বাজারে যে দূর দূর গ্রামের মেয়েরা আসেন শিম বরবটি নিয়ে শাক নিয়ে, সারাদিন কোনো শৌচাগার হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও কিন্তু সংস্কৃতিরই অঙ্গ। রাস্তাঘাট পরিষ্কার, আমার 73 বছর বয়স চলছে, এই কলকাতা আমার প্রাণের শহর, এখানে আমি জন্মাইনি কিন্তু আমার প্রাণ তো কলকাতাতে, আমার শরীর আমি দান করে যাব। সেই শরীরটা কোথায় দান করব? কলকাতার কোন হাসপাতালে? কেমন আজকের কলকাতা পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট পরিষ্কার এবং এবং সুন্দর হয়ে উঠেছে, এটা কি আমার সংস্কৃতির অঙ্গ না? রাস্তাগুলো পশ্চিমবঙ্গের প্রতিফলন, ঠিকই তো, রাস্তাঘাট পরিষ্কার ও তাই। যদি তাই হয় মমতা বন্দ্যোপাধ্যায়রা সেটাকেই কেন ফলো করে বলছেন না? কেন বলছেন না কৃষি ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করলাম, সংস্কৃতির প্রসার তো সেখানে, কেন বলছেন না শিল্পকে? কেন রবীন্দ্রনাথ বিদ্যাসাগর করতে হবে? কেন রবীন্দ্রনাথ বিদ্যাসাগর করতে হয়, আমার সেটাই প্রশ্ন। কোথাও না কিছু না কিছু কারণ থাকে, আপনারা তো চিন্তাবিদ, আপনারা বলতে পারবেন। আমি চিন্তাবিদ না, আমি সংগীত করি, আমি আপনি চিন্তাবিদ ও সুমন, আপনি চিন্তাবিদ, ওটা ঠিক আছে, আপনার আমার না, আমার নাম কিন্তু বিদ্যা আপনাকে বিনয় দান করেছে, তার বেশি নয়। আমার নাম কবির সুমন, বলুন প্লিজ। আমার নাম অঞ্জন বাবু, আমার নাম কবির সুমন। প্রশ্নটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে করবেন, আমি কি করে জানবো মমতা কেন বলছেন? আমি সংস্কৃতি বলতে যা বুঝি মোটামুটি সেই কথাটা বলার চেষ্টা করছিলাম, তার বেশি কিছু না। উচ্ছন্নে গেছে বলে আমার মনে হয় না, বরং পশ্চিমবঙ্গ ভালো আছে, এটাই বলতে চাই। বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিনায়ক, আর বিজেপিরও ভালো, মঙ্গল হোক সকল, ওদের ওপরে বাংলা বর্ষিত হোক। বিনায়ক প্লিজ, আমি একটা কথা, আচ্ছা সুমনদা বোধহয় বলছেন, আমি একটা কথা বলছি, আচ্ছা সুমনদা, সুমনদা বলে নিক, আমি বলবো, আপনি বলুন প্লিজ, আপনি বলুন। তো আমি বলছি না, হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলছি যেটা আমি মনে করলাম, আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই আবহাওয়াটা আমার কাছে সংস্কৃতি, যেখানে যে কথা বলছে, যে যে জায়গাটায় কথা বলছে তার কথার সঙ্গে হয়তো বাকি 10 জনের মিলছে না বা বাকি 100 জনের মিলছে না, কিন্তু সে সেই কথাটা বলার একটা স্পর্ধা রাখতে পারে বা বলার স্বস্তি রাখতে পারে, বা সে সেই কথাটা বলার জন্য তাকে কোথাও কোনোভাবে হেকল ধরতে হবে না। এই সংস্কৃতিটা এটা সারা বিশ্বেই কোথাও থাকতে পারে। আমাকে একবার আমার একটা জিনিস এইতে হয়েছিল যে আমি খুব ছোটবেলায়, আমরা যে আপনি যে বাম আমল দেখালেন, আমরা বিজয়গড়ে বারোভূতের মেলায় এটা দেখতাম এবং আমরা সেখানে শুনতাম যে লাল ফৌজের উত্তরাধিকার আমরা বহন করি। তো আমি আমেরিকাতে ওই আইওয়াতে গিয়ে একবার এই কথাগুলো বলেছিলাম, তো অনেকে খুব আপত্তি জানিয়েছিলেন, বিশেষ করে পূর্ব ইউরোপের সাহিত্যিকরা, তারা বলছিলেন যে হিটলারের অত্যাচারের পাশাপাশি যদি ওই স্টালিনের কথা না বলো তাহলে তোমার কথা পুরো হচ্ছে না বলে, তারা নরম্যান নাইমার্ক থেকে মিরিয়াম গেবার্ডার্ট অনেক বড় বড় ঐতিহাসিকের নাম বলে, অনেক সেই পড়াশুনোগুলো আমার ছিল না, সেই বিষয়টা আমি জানলাম।
মাও তার ক্ষেত্রে অনেকের অনেক আপত্তি আছে, চড়াই পাখি মৃত্যু থেকে, দুর্ভিক্ষ থেকে। এবার পৃথিবীতে এমন কোনো রাজনীতি নেই যে রাজনীতির কোনো বিরোধিতা নেই, যে রাজনীতির বিরোধিতা হয় না। এবার সেই জায়গায় আমার মতে সবচেয়ে বড় ফ্যাসিবাদ হচ্ছে যে আমি কথা বলবো আরেকজন বলবে না। এটা কিন্তু অনেকে কমিউনিস্টের সঙ্গেও অ্যাসোসিয়েট করেন, যে কমিউনিস্ট এখন এখন বিশেষত এখন যে যখন শায়নী ঘোষরা কিছু বললে বিপুল ট্রোলিং এসে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করে। আমি আপনাকে সাহায্য করছি বিনায়ক, যখন শায়নী ঘোষণা করেন, যখন বিপুল ট্রোলিং এর শিকার হতে হয়, তখন এই অভিযোগটাই চলে যায় গেরুয়া শিবিরের দিকে। প্লিজ এবার বলুন না, আমার কথাটা হচ্ছে এই জায়গাতে যে আমার বাড়িতে সৈফুদ্দিন চৌধুরী এসেছিলেন বলে, ২০০৮ সালে আমার মাকে অশ্রাব্য গালিগালাজের সম্মুখীন হতে হয়েছিল। আমাকে অকথ্য, যে আমার মা যিনি কমিউনিস্ট পার্টির একজন কর্মী ছিলেন, কারণ কি, কারণ সফিদা ওই নির্দিষ্ট রাজনীতির বাইরের লোক ছিলেন, তিনি আমার বাড়িতে সাহিত্য নিয়ে, তিনি ঠিকই অন্যায় কাজ হয়েছিল, অন্যায় কাজ হয়েছিল, ফেস করতে হয়েছিল, অন্যায় কাজ হয়েছিল, অন্যায় না। আমার কথাটা হচ্ছে এই এই ট্রোলিংটা যখন আমার ক্ষেত্রে হলো তখন আমি কোনো সাহায্য পাইনি। আমার কথাটা হচ্ছে যে কোনো জায়গায় একজনকে আখলাকের মৃত্যুর যেমন আমি তীব্র প্রতিবাদ করে লিখেছি, তেমনি পশ্চিমবাংলাতেও কাউকে গাছ থেকে ঝুলিয়ে দেওয়াটা অন্যায়। এটা বললে পরে যদি অন্যায় বলা হয়, যদি আমার কণ্ঠরোধ করা হয়, যদি বলা হয় আমি আর কোথাও কিছু বলতে পারবো না, এবং যদি দাগিয়ে দেওয়া হয় যে এটা বললে এটা, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু এটা আমার বলার বিষয় ছিল না। আমার বলার বিষয় আমি একটা পয়েন্ট করে নিই, তারপরে আমি সেই জায়গাটা থেকে বলছি, সেটা হচ্ছে না, আমাকে একটা পয়েন্ট বলতে দিতে হবে, আমাকে একটা পয়েন্ট বলতে বলুন বলুন বলুন। সুমনদা যে কথাটা বললেন যে এই যে রাস্তাঘাটে মেয়েদের বাথরুম, হ্যাঁ রাস্তাঘাটে মেয়েদের বাথরুম হওয়াটা, এটা আমিও মনে করি আমার এটা একটা যুগান্তকারী সাফল্য। এটা কিন্তু আমার সাথে কোনো একটা ব্যাপারে মিলছে না বলে আরেকটা ব্যাপারে মিলবে না তা তো নয়। কিন্তু এটা বলার পর আমার একটা শেষ প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাদল বসু বিখ্যাত প্রকাশক, তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে আমার এই এতদিনের প্রকাশনা জীবনে আমি দেখলাম যে 10-12% বেশি বাঙালি বই কিনে পড়ে না। তো আমার কথা হচ্ছে যে আমরা এই সাংস্কৃতিক দড়ি টানাটানিতে যেন ভুলে না যাই যে কিভাবে আরো বৃহত্তর মানুষের কাছে বই পৌঁছে দেওয়া যায়। ঠিক আছে, আমার মনে হয় যে সংস্কৃতি নিয়ে এই চর্চাটা খুব ক্ষুদ্র অংশের মধ্যে সীমাবদ্ধ। নির্বেদ বাবু যখন ঠিকই বলেছেন, বিনা আমার মানুষের কাছে পৌঁছানো উচিত। নির্বেদ বাবু ট্রোলিং বা কণ্ঠরোধ, ট্রোলিং ছেড়ে দিন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হলে আপনারা গেরুয়া শিবিরের দিকে আপনারা আঙুলটা তুলে দেন, কিন্তু সামাজিকভাবে কণ্ঠরোধ করেন যদি আপনাদের কেউ বিরোধিতা করেন, এ তো বিভিন্ন স্তর থেকে এই অভিযোগগুলো এসেছে, তো সেটা কোন কোন সংস্কৃতি আপনাদের বিরুদ্ধে অভিযোগটা তো সেটাও না। যদি আমাদের বিরুদ্ধে এটা অভিযোগ হয়, এটা আমি আমার কথা বলছি না, আমাদের কথা বলছি। সুতরাং আমাদের বিরুদ্ধে যদি এটা অভিযোগ হয়, তাহলে নিশ্চিতভাবে সেটা লজ্জার এবং সেটাকে শুধরে নেওয়া দরকার। আবার একই সঙ্গে ভাবতে হবে যিনি অভিযোগ করছেন তিনি যেন দেশের মধ্যে অন্তত পক্ষে 57,000 মানুষকে একদম হত্যা করার সঙ্গে যেন জড়িত না থাকেন, তাহলে একটা ভোট চালাচালির মতো একটা দুপাশ থেকে ঝগড়া হবে, সেই ঝগড়াটা আমি খুব ভালো পারবো না। যারা পারে তারা করবেন, কিন্তু আমার কাছে যেটা ইম্পর্ট্যান্ট আজকে সংস্কৃতির দিনে, সংস্কৃতি নিয়ে আলোচনার দিনে, তাতে আমি আপনাদের কাছে অত্যন্ত করজোরে বলছি যে আলোচনাটা হচ্ছে এটা কিন্তু সংস্কৃতির আলোচনা ঠিক নয়, এটা গুন্ডামি অথবা নন গুন্ডামির আলোচনা, অর্থাৎ গুন্ডামি অথবা গুন্ডামি নয় তার আলোচনা। একজন লোক একটি স্কুল পুড়িয়ে দিল, সেটা যদি গুন্ডামি হয়, তাহলে শান্তিনিকেতনেও যে যে ভদ্রলোক অমর্ত্য সেনকে জমির জন্য দায়ী করছেন বা কি বলে জমির দালাল টালাল ইত্যাদি বলছেন, তারাও একই গুন্ডামি করছেন। ফলে গুন্ডামির সঙ্গে সংস্কৃতির একদম আকাশ পাতাল তফাৎ। এটা পরিষ্কার গুন্ডামি, এই গুন্ডামির বিরোধিতা করতে হবে,
প্রত্যেকটি মানুষকে করতে হবে। বেঁচে থাকতে গেলে এই গুন্ডামির বিরোধিতাটা আমাদের সবাইকেই করা দরকার, এটাই আমার একান্ত নিবেদন। শ্রমিকবাবু, এটাই আপনাদের সম্পর্কে যেটা যে আশঙ্কার একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন নির্বেদবাবুরা, সেটা হচ্ছে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে ওই কোট আন কোট একটা গুন্ডামির সংস্কৃতি, যেখানে শুধু কণ্ঠরোধ এবং অন্যান্যভাবেও পাঁচিল তোলা অথবা পাঁচিল ভাঙার মতো নানান ঘটনায় আসলে সাংস্কৃতিকভাবেই আপনারা চেপে বসবেন, যেটা বাঙালির সংস্কৃতি নয়। সর্বপ্রথম তো সুমনবাবু এক্ষুনি যেটা বলছিলেন যে টয়লেট করাটা, আমিও একদম মনে প্রাণে বিশ্বাস করি এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত। এবং কলকাতা শহরের কথা সুমনবাবু বললেন, সুমনবাবু নিশ্চয়ই এই খবরটাই রাখেন, এই বিজেপি সরকারই কিন্তু ক্ষমতায় আসার পর 10 কোটির ওপরে সারা ভারতবর্ষের গ্রামে, প্রত্যন্ত গ্রামে এই টয়লেটের মতো একটা রাজনৈতিক সংস্কৃতি এনেছে এই ভারতীয় জনতা পার্টি। একটু আগে কৌশিকবাবু একটা বলছিলেন, আমি ওনার কথাতে খালি একটাই বলি, উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে অনেক কিছু বলা যায় কিন্তু আমি বলবো না, তাহলে বিজেপি সুবিধে পাবে। সুতরাং ওনার বক্তব্যে বিজেপি বিরোধিতা থাকবে, এটা কোনো অন্যায় নয়। কিন্তু প্রবলেম হচ্ছে ওনার মতো লোক যখন অর্ধসত্য বলেন, ইংরেজিতে একটা কথা আছে অর্ধসত্য মিথ্যের চেয়েও ভয়ঙ্কর, যেরকম উনি বললেন যে আরএসএস বিজেপির নাকি একটা উদ্দেশ্য এক দেশ এক ভাষা এক জাতে, একদমই নয়, আমাদের একটাই ইয়ে হচ্ছে এক দেশ এক নিশান এক বিধান। আমার মনে হয় একটা মানে দেশের গণতন্ত্রের জন্য এটাই হওয়া উচিত। নাম্বার 3, আমার একটা জিনিস এখানে প্রশ্ন রয়েছে আপনাদের সমস্ত দর্শককে, যে কারা কারা সত্যি মনে করেন যে একজন হিন্দু ব্রাহ্মণ তিনি সর্বসমক্ষে মিডিয়ার সামনে গোমাংস ভক্ষণ করে প্রমাণ করেন আমি ধর্মনিরপেক্ষতা, সত্যি কি ওটা ধর্মনিরপেক্ষতা? এটাই যদি অন্য সম্প্রদায়ের কোনো মানুষ অন্য কোনো কিছুর মাংস খেত সেই সম্প্রদায়ের মানুষ কি এটাকে ধর্মনিরপেক্ষতা ভাবত? এই রাজনৈতিক সংস্কৃতি ভাবতে হবে। এবং সর্বশেষ একটা বলি, আজকের দিনটা হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি কত বিভৎস জায়গায় চলে গেছে, যে খাগড়াগড়ে আজকে একটা রায় বেরিয়েছে 29 বছরের জন্য জেল কৌসার, এই ঘটনা যখন হয়েছিল আমাদের এখানকার সরকার সেটাকে ধামাচাপা দিতে গিয়ে বলেছিল যে এখানে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। এবং ফাইনালি এই যে আমরা কিন্তু কোনোদিনও কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমরা বরাবর বলেছি আমরা তোষণের যে রাজনীতি, যে রাজনীতির শিকারে দেখা যাচ্ছে যে একজন পুলিশ অফিসার তাকে উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খাওয়ার পরেও ত্রাণ পৌঁছে দিতে হয়। এবং আপনার মনে আছে অঞ্জনবাবু, যখন এনআরএসে জুনিয়র ডাক্তারকে মারা হয়েছিল, একটি সম্প্রদায়ের লোকেদের ওপর একটা মানে অভিযোগ এসেছিল, তখন ওই সম্প্রদায়ের বেশ কিছু শিক্ষিত লোক তারা মুখ্যমন্ত্রীকে লিখেছিলেন আপনি কোনো জাত ধর্ম না দেখে যারা দোষী তাদের উপযুক্ত বিচার করুন। একই বক্তব্য, কোনো জাত ধর্ম বর্ণ থাকবে না, আমার কাছে প্রতিটা ভারতীয় ভারতীয়, প্রতিটা বাঙালি বাঙালি। আর আমি খালি একটু ওই সাহিত্যিক দাদাকে বলি, দাদা আপনি মানে ভাল লাগলো তাজউদ্দিন দাদা যে আপনি আমার অমত প্রকাশ করেছেন, করতেই পারেন, খালি একটা জিনিস আপনাকে আমি বলি, আমার দলের একজন সংখ্যালঘু মহিলা দিদি ছিলেন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, বিজেপি পার্টি করার জন্য তাকে গর্ভপাত করিয়ে দেওয়া হয়েছে, এই হচ্ছে সাম্প্রদায়িকতার একটা নোংরা নিদর্শন। তো এখানে সাম্প্রদায়িকা কিন্তু ধর্মের সাম্প্রদায়িকতা না, এখানে আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সাম্প্রদায়িকতা হয় রাজনৈতিক দলীয় সাম্প্রদায়িকতা। আমি আসবো তোমাকে শেষ করবো, আসবো। আমরা একটা মাঝে মধ্যে ভাবছি যে এই এই যে হঠাৎ করে সংস্কৃতি, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর ইত্যাদি নিয়ে চর্চাটা বেড়ে গেল কেন বলে ভাবছিলাম। আচ্ছা, এ রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমজীবী কৃষিজীবী, তাদের কাছে এগুলো কতখানি রেলেভেন্ট, কতখানি প্রাসঙ্গিক? খুব যদি প্রাসঙ্গিক না হয়, যে রবীন্দ্রনাথের যথেষ্ট সম্মান করা গেল কি না, রবীন্দ্রনাথের চেয়ারে প্রধানমন্ত্রী বসলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বসলেন নাকি বসলেন না, তাই যদি হয় তাহলে বিজেপি এবং তৃণমূলের মতন দুটো এরকম রাজনৈতিক দল যারা রাজনীতিটাকে বোঝে নেই, ভোটের রাজনীতি বোঝেন, তারা বারবার তুলছেন কেন? দেখা গেল আসলে মধ্যবিত্ত, এই শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়টাও আসলে তাদেরকে কোথাও ধরার চেষ্টা করছে দুটো পার্টি, কারণ এখানে আছে প্রাণভোমরা। চারটে জায়গায় ধরা যাক, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই চারটে জেলার ক্ষেত্রে কি হয়েছিল, গত বিধানসভা নির্বাচনে কি ফলাফলটা হয়েছিল, গত লোকসভা নির্বাচনের সময়ও কি ফলাফলটা দাঁড়ালো, এবং সেই জন্যেই কেন এটা যে আসলে দরকার সেটা বোঝা গেল। 2016 কলকাতায় 11টা আসন 11টাই তৃণমূল পেয়েছিল, উত্তর চব্বিশ পরগনায় 33টা আসনের মধ্যে 27টা পেয়েছিল তৃণমূল, বামেরা পেয়েছিল 3, কংগ্রেস 3, বিজেপি 0,
হাওড়ায় 16টা আসনের মধ্যে 15টা পেয়েছিল তৃণমূল, এক কংগ্রেস, বিজেপি শূন্য। হুগলিতে 18টা আসনের মধ্যে 16টা পেয়েছিল তৃণমূল, বিজেপি শূন্য। এই এই যে ব্যবস্থাটা হলো যখন 2016 তৃণমূল কংগ্রেস বিপুলভাবে ভোটে ফিরল, সেই সময় 2019 লোকসভা ভোটে যখন বিজেপি ভালো ক্ষমতা নিয়ে 18টা সিট নিয়ে এলো, তখনও কলকাতায় 11টা আসনের মধ্যে কিন্তু 11টা আসনের মধ্যে 8টায় পেল তৃণমূল, বাকি 3টে বিজেপি। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ অংশ কলকাতায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়ে গেল। উত্তর চব্বিশ পরগনায় 33টা আসনের মধ্যে 21টা আসন তৃণমূল পেল, 12টা বিজেপি। লক্ষ্য করে দেখবেন উত্তরবঙ্গে তৃণমূল ধুয়ে গেছে প্রায়, অন্য অনেকগুলো জেলাতে তৃণমূলের আসন বিজেপির থেকে কমে গেছে, কিন্তু এই জেলাগুলোতে দেখুন হাওড়াতে 16টা আসনের মধ্যে তৃণমূল 15টা আসন, এগুলো বলছি লোকসভা আসনে বিধানসভা ভিত্তিক ফল। অর্থাৎ 11টা আসনের মধ্যে 8টাতে তৃণমূল এগিয়েছিল, 33টা আসনের মধ্যে 21টাতে তৃণমূল এগিয়েছিল, হাওড়ায় 16টা আসনের মধ্যে তৃণমূল 15টাতে এগিয়েছিল, বিজেপি এগিয়েছিল 1টা আসনে। এগুলো সব শহুরে মধ্যবিত্তের। রাজনৈতিক দল সে তো ভোট বলুন ভোট, মানে এখন তো এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে রাজনীতি ইকুয়ালস টু ভোট পাওয়া, এটাই পরিণত হয়েছে। সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম প্লয় অবলম্বন করবেন, এটা স্বাভাবিক। এবার আপনি যে কথাটা বললেন মধ্যবিত্ত শহুরে শিক্ষিত বাঙালি, একটা একরকম করে আপনি একটা ব্র্যাকেটের মধ্যে তাদেরকে রাখছেন, কিন্তু একটা কথা বলি যে ব্যাপারটা কিন্তু অতি সরলীকরণ হচ্ছে। বাঙালি মধ্যবিত্ত শহুরে এর মধ্যে আরও অনেক নুয়ান্সেস আছে, কিন্তু আরও অনেক ছোট ছোট মাত্রা আছে। মানে বাঙালি মধ্যবিত্ত এর চরিত্র 19 শতকে যেমন ছিল, 20 শতকের শুরুতে সেরকম ছিল না, আর যখন 21 শতকের শুরুতে এসেছি এও বদলাচ্ছে। কিন্তু আপনারা দেখবেন কলেজ স্ট্রিট, কফি হাউস, এ এক ধরনের বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত মানুষ। আবার বিভিন্ন রকম অফিস আদালতে চাকরি করা, একটু উচ্চ বেতনের মাইনে পাওয়া মানুষজন, তারাও আরেক ধরনের, তারাও শিক্ষিত, তারাও মধ্যবিত্ত, তারাও বাঙালি। এর মধ্যে তো আবার ধর্মীয় পরিচয়টাও আছে, অনেক ক্ষেত্রে জাতপাতের টুকরো টাকরা ভাগাভাগি আছে। অতএব এটা বলা কিন্তু কখনোই সম্ভব নয় যে শহুরে মধ্যবিত্ত বাঙালিকে এই ধরনের সংস্কৃতির কথা বলা বা সাংস্কৃতিক আইকনদের কথা বললেই তাদের ভোট আমাদের কাছে চলে আসবে, ব্যাপারটা বোধ হয় এত সহজও নয়। এভাবে কিন্তু ভোট নির্ধারিত চলে আসবে। আমি রবীন্দ্রনাথের কথা বারে বারে বললাম, এরকম নয় কিন্তু ব্যাপারটা, ব্যাপারটা আরো জটিলতর, তার মধ্যে আরো অনেক রকম পাওয়া চাওয়া, তাদের নীতিগত আদর্শ, এই সব কিছুই কাজ করছে। রাজনৈতিক দল হিসেবে এরা এক এক রকম স্ট্র্যাটেজি হয়তো নিচ্ছেন, এবং এই স্ট্র্যাটেজিটা আরো আক্রমণাত্মকভাবে বিজেপি নিচ্ছে, এবং তৃণমূল এই যে বললেন আমরা একরকম করে সেটাকে সামলাবার চেষ্টা করছেন, বুঝেছি। তো এই লড়াই চলবে। শ্রমিক আপনি বলুন সংক্ষেপে, এক লাইন কতটা প্রতিফলন করবে, যেখানে শাসক দলের স্ট্র্যাটেজিস্ট বলছেন আমার সাথে 30% আছে, আমার কেন্দ্রীয় নেতা কৈলাসজি বারবার বলেছেন আমরা ভোটে লড়বো 100% বাঙালির অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই রাজ্যের অবস্থার পরিবর্তনের জন্য, গত 44 বছরে যেটা একেবারে তলা নিতে চলে গেছে। তবু কবির সুমন, সুমনদা আপনার সমর্থন কেন শ্রমিকবাবুদের দিকে থাকে না, এই বিজেপির দিকে থাকে না, কেন আপনি তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আপনার সমর্থন? সবাইকে আমাদের বলুন প্লিজ। ঠিক আছে সুমনদা, প্লিজ আপনি। এটা কি ধরনের কথা? হ্যাঁ কেন আমি বিজেপিকে সমর্থন করি না? হ্যাঁ আমি কোন জায়গা থেকে যদি বলেন, আপনি তো সংস্কৃতি জগতের লোক। হাসি পাচ্ছে, বুঝতে বিজেপি সাধারণ লোকদের আমাকে করতে আসুক না একবার, সামনে সাধারণ গরিব ছেলেদের, মুসলমান ছেলেদের দাঁড় করিয়ে বল জয় শ্রীরাম, বিজেপি কি সমর্থন? রাম রাম। আমি এবার বিদায় নিলাম, হ্যাঁ ভালো থাকুন সকলে, আসসালামু আলাইকুম। প্রভাবিত হয়েছেন সুমন বাবু, আমি দুঃখিত। কবির সুমন আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে এই মুহূর্তে সংস্কৃতির একটা বড় জায়গা নিয়ে আলোড়ন চলছে, যেখানে রাজনৈতিক টানাপোড়েন চলছে, তার কারণ এই নির্বাচনের আগে আসলে সাধারণ মানুষ তাদেরকে নিয়েই টানাপোড়েন।
তাদেরকে টানবার জন্য রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বহিরাগত, তুমি আমার সংস্কৃতি জানো না ইত্যাদি নানান কথা সাধারণ মানুষ রায় স্থির করছেন, তারা বুঝছেন তারা কী স্থির করবেন। আমরা থাকছি এসব নিয়েই, খণ্ড খণ্ড চিত্রগুলোকে নিয়ে আপনাদের সামনে প্রতিদিন হাজির হচ্ছি। আপনার রায় আপনি স্থির করে নেবেন তো সেই সময়, তার আগে আমরা থাকছি প্রত্যেক মুহূর্ত নিয়ে। স্বাগত হচ্ছে 24 ঘন্টা।